Hey guys, welcome to my vlogging channel. আমি আমার চ্যানেলের নামটা চেঞ্জ করেছি, তো মাই চ্যানেল নেম ইজ ব্লগস বাই শ্রী। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই ফার্স্ট কাজ হলো এই কপারের বটলে রাখা যে জল থাকে সেটা আমি খেয়ে নিই, আর তার সঙ্গে আমার যে নিউট্রিশনটা নেওয়ার থাকে সেটাও আমি নিয়ে নিই। তো আমি না ব্রাশ করার আগেই জলটা ইনটেক করি, কারণ আমাদের সারা রাত ঘুমানোর পরে মুখে যে সালাইভাটা থাকে তাতে না অনেক গুড ব্যাকটেরিয়া থাকে। তো আমি ব্রাশ করার আগে যদি জল খেয়ে নিই তো সেটা আমার স্কিনের জন্য অনেক ভালো হয়, এবং সাথে সাথে কিন্তু আমার ডাইজেস্টিভ সিস্টেমও অনেক ইম্প্রুভ করে। তো সকাল সকাল এক কাপ গরম একদম হার্বাল টি নিয়ে আমি চলে এসেছি, আর ওটা না আমি একদম মি টাইম স্পেন্ড করি। ওই সময়টা আমি কোনো ডিস্টারবেন্স একদম পছন্দ করি না, আমি ফোনও চেক করি না, বাট ব্লগ করব বলে আমি ক্যামেরাটা অন করেছিলাম। তো তানভিকে সকালের দুধটা আমি দিয়ে দিয়েছি, ও তো ঘুমের ঘরেই দুধটা খেয়ে না, আর এখন চলে এসেছি তানভিকে ঘুম থেকে ওঠাতে। তো আজকের দিনটা হলো শ্রাবণ মাসে সোমবার, তো চা আর জল ছাড়া তো আমি কিছুই খেতে পারবো না, তার কারণ আগে পুজো করব, তারপরে সমস্ত কিছু করব। আর এটা আমার শ্বশুর বাড়ি, তো এইখানে যেহেতু এখন আমার শিবলিঙ্গ নেই, আমি আমার শিব ঠাকুরটা আমার বাবার বাড়িতেই রেখে এসেছি। তো আজকে আমি আমার বাবার বাড়ি চলে যাব, তো ওখানে গিয়ে পুজো করব, তাই জন্য সকাল থেকে একদম আমাদের চটপট রেডি হয়ে যেতে হবে। আর তানভি ঘুম থেকে ওঠার পরেই না আমি ওকে ফার্স্টেই দিয়ে দিই একটু ঈষৎ উষ্ণ জল। তো তানভিও ব্রাশ করার আগেই জলটা খেয়ে নেয়, তার কারণ যেটা বললাম সেটা বাচ্চাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তো ও জলটা খেলে পরে ওর পটিরও প্রেশার চলে আসে, তো এটা অনেক ইজি হয় ম্যানেজ করতে। আর দেখো সকাল সকালে অরিজিৎ সিংয়ের গান লাগিয়ে দিয়েছে, আর ঘরটা না পুরো একদম মেসড আপ হয়ে আছে। তো এখন যেটা করব, চটপট করে সমস্ত কিছু ক্লিন করে নেব। তো চলো এখানে না ওই টিকটকের মতো একদম তুড়ি মেরে সমস্ত কিছু ক্লিন আপ হয়ে গেছে। অ্যাকচুয়ালি দেখতে জাস্ট 1 সেকেন্ড লাগে, বাট করতে ট্রাস্ট মি অনেক টাইম লেগে যায়। তো যাই হোক, এখন তানভিকেও রেডি করে নেবো, আর তার সাথে কিন্তু আমিও হয়ে যাব রেডি। আর এখানে তানভিকে না দেখো আমি ব্রাশ করতে দিয়েছি, তো ফার্স্টে কি হয় আমি তানভিকে দিই যাতে করে ও নিজের কাজটা নিজেই করতে শিখে যায়। তো ও মোটামুটি ব্রাশটা করে নেয়, বাট কি হয় ও ফ্রন্ট টিথগুলো যেগুলো থাকে না সামনের দাঁতটা অত সুন্দর করে ব্রাশ করতে পারে না, তো ওইটুকুনিতে আমি হেল্প করে দিই, বাকিটা কিন্তু ও নিজে সত্যিই ভালো করে করতে পারে। আর ও টাং ক্লিনিংয়ের ব্যাপারটা সেটাও আমি করে দিই। আর তো তারপরে এখন সকাল সকাল যেহেতু স্নান করাতে নিয়ে এসেছি, তাই জন্য এখন ওকে গরম জলেই একটু স্নান করাবো, তার কারণ তানভির না প্রচণ্ড একটা ঠান্ডা লাগা ধাঁচ আছে। এটা সব বাচ্চাদেরই থাকে, বাট তানভির একটু আছে আর কি বেশি, অনেকটা ওর বাবার মতোই আর কি এরা একটা হ্যাবিট পেয়েছে, একটুতেই ওর ঠান্ডা লেগে যায়। আর এখানে আমি স্নান টান করিয়ে ওকে একটু জামাকাপড় পরিয়ে দেবো। আর আজকে যেহেতু বাইরে যাব, সারাদিন ও ডাইপার পরে থাকবে, তো আমি না এখন ওকে কোনো ডাইপার না পরিয়ে ডাইপার র্যাশ ক্রিমটা ভালো করে লাগিয়ে দেবো, যাতে করে কোনো র্যাশেস না হয়, কারণ সারাদিনের ব্যাপার, একটা চেঞ্জ করলে আর একটা পড়বে, তো এইসব আর কি আছে। তো এখন তানভি একটু খেলতে থাকুক, ওকে টিপ টিপ পরিয়ে দিয়েছে। আর আমি এখানে চলে এসেছি তানভির জন্য খাবার বানাতে, তো এখানে আমি একটু দেখো ভাত সবজি ডাল এটা ছিলই আগে, তো আমি একটু গরম করে নিলাম তাড়াতাড়ি করে, যাতে করে একদম গরম গরম খাওয়ানো যায়। আর একটা ডিম সেদ্ধ করে নিয়েছি, তো এখন এটাই চটপট খাইয়ে দেবো, কিন্তু এই চটপটটা মানে হচ্ছে অ্যাটলিস্ট 45 মিনিটস তো লেগেই যাবে। তো আমি বলবো যে হ্যাঁ, মায়েদেরকে অনেক পেশেন্স রেখে তারপরেই বাচ্চাদেরকে খাওয়াতে হয়, কারণ এটা সব থেকে বড় একটা টাস্ক। যে কোনো জিনিস বাচ্চাদের পড়ানো থেকে শুরু করে খাওয়ানো হোক, স্নান করানো হোক, সব কিছুর জন্যই না ওদের পেছনে কিন্তু অনেক টাইম দিতে হয়। আর আমার মনে হয় যে সেটা হলে পরেই আস্তে আস্তে না ওরা নিজেদের কাজটা করতে শিখে যায়, এবং নিজেদের কাজে ওরা অনেক বেশি এফিশিয়েন্ট হয়ে যায় যদি আমরা ওদেরকে ঠিকমতো টাইম দিতে পারি। তো এখানে দেখো আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি যে মানে সকাল থেকে উঠে কিচেন ঘর সমস্ত কিছু একদম ক্লিন করে নিয়েছি, আর এখন মোটামুটি বেজে গেছে 9:30, আর এখন আমি হয়ে যাব ফটাফট রেডি। ততক্ষণে তানভি একটু গান দেখছে, ও না এই ধরনের গান দেখতে খুব ভালোবাসে, মানে অন্তরা চৌধুরীর যে সব বাচ্চাদের গানগুলো আছে তো সেগুলো দেখতে। আর এইখানে এই কুর্তি লেগিংস এগুলো আমি সব এখন প্যাক করে নেব, তার কারণ বাড়ি গিয়েই তো পুজোটা দেবো, তো এই বাইরে থেকে যে জামাকাপড় পরে যাবো সেটা পরে তো পুজো দেবো না। তো আর সাথে এই নতুন যে ফেস স্ক্যানারটার একটা না আমি আইলাইনার কিনেছিলাম হট পিঙ্ক সেল থেকে, তো ভীষণ ভালো, আমার তো খুব পছন্দ হয়েছে। আর হট পিঙ্ক সেল থেকে আমি কী কী কিনেছি যদি জানতে চাও তাহলে আমার শর্টস ভিডিওটা গিয়ে অবশ্যই দেখতে পারো, ওখানে আমি আপলোড করেছি নায়কা হট পিঙ্ক সেল এর ভিডিওটা।
আর তানভিনা মানে রাস্তায় বেরিয়েই ঘুমিয়ে পড়েছে। তো দুটো অটো চেঞ্জ করার পর থার্ড নম্বর অটোতে আমার মনে হলো যে না, আর আমি অটো চেঞ্জ করব না, আমি একদম রিক্সোতেই যাব, তাই জন্য রিক্সোতে চলে এসেছি। তো বাবা ওই জন্য আমার জন্য রাস্তায় ওয়েট করছিল, ভাবছিল যে আমি ওকে নিয়ে ম্যানেজ করে আসতে পারবো কি না। আর ট্রাস্ট মি, আমার বাড়ি থেকে একটা উবের বুক হচ্ছিলো না, মানে কি প্যাথেটিক অবস্থা। তো যাই হোক, বাড়িতে এসে আমি আবার একটু ফ্রেশন আপ হয়ে নিয়েছি, আর এখন আমি একটু পুজো দিতে বসে গেছি। তো আমি বলি যে গ্রিন কালার কেন পরেছি, কারণ শ্রাবণ মাসে নাকি শিব ঠাকুরের খুব পছন্দের একটা রং হলো গ্রিন, আর মানে সবুজ রং, তাই জন্য সবুজ কাঁচের চুড়ি, সবুজ বেলপাতা, সবুজ রঙের শাড়ি, এইগুলো যদি পরা যায় তাহলে নাকি শিব ঠাকুর মহাদেব খুব খুশি হন। তো এটা আমি শুনেছি এবং আমি তাই ফলো করছিলাম। যদি তোমরা এই ব্যাপারে কেউ কিছু জানো তো প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলবে না। পাপ আত্মা পাপ সম্ভবন ত্রাহি মাম পুণ্ডরীকাক্ষম সর্ব পাপ হরোহরি রণ নির্জিত দুর্জয় দৈত্যপুরং প্রণমামি শিবং শিবকল্পকরুম গিরিরাজ সুতান্বিত কামতনুম তনু নিন্দিত রাজিত কোটি বিধু। তো পুজো হয়ে গেছে, তো সকাল সকাল আমরা এখন একটু এই খই গুড়, এটাকে কি বলে, খইয়ের উপরও বা জানি না ঠিক মতো, খই গুড় আর তার সাথে মিষ্টি দই, এটা তো আমার দারুণ লাগে খেতে। তো তানভিও আমাদের থেকে একটু টেস্ট করছে। তো এই খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, আর তারপরে আমি এখানে এখন বানাতে এসেছি খিচুড়ি। আজকে বানাবো সাবুর খিচুড়ি। তো ফার্স্টেই এখানে মুগ ডাল নিয়েছি, আর প্রচুর মিক্স ভেজিটেবলস আছে, আর তার সাথে সাবুটাকে আগে থেকে ভিজিয়ে রাখা আছে। দেখো সাবুটা কিন্তু একদম গলেও যায়নি, বাট একটু নরম হয়ে গেছে আর ফুলে উঠেছে। তো প্রথমেই আমি এই ডালটাকে শুকনো করাতে ভেজে বা রোস্ট করে, যেটা বলতে পারো, যে একটু কালারটা চেঞ্জ হবে তাতে একটু জল ঢেলে ওটাকে ভিজিয়ে রেখে দেবো। আর এখন আমি হাঁড়ির মধ্যে একটু ঘি নিচ্ছি, বাট ঘিটা না অনেকটা পড়ে গেছিলো তাই আমি আবার কমিয়ে রেখে দিয়েছিলাম। তো ঘিয়ের অল্পই ঘি লাগবে, আর তার মধ্যে আমি দিয়েছি গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা। এখানে আমি একটা কথা বলতে চাই, গরম মশলা কিন্তু ইউজ করা যায় না, যেহেতু মহাদেবের উপোস করে না গরম মশলা খাওয়া যায় না, এটা আমি জানি, তাই জন্য আমি ইউজ করিনি। আর তার সাথে আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছি বাদাম আর কিশমিশ, এগুলোকে এবার একটু ভালো করে ঘিয়ে রোস্ট করে নেব। আর এগুলো একটু হালকা রোস্ট হয়ে গেলেই আমি যে কাটা ভেজিটেবলসগুলো ছিল, অনেক কিছু ছিল, ঝিঙে, চিচিঙ্গে, পটল, আলু, কুমড়ো, সমস্তগুলো এটার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এর মধ্যে তোমরা চাইলে লঙ্কার গুঁড়ো দিতে পারো। এখানে আমি একটু হালকা কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করেছিলাম, আর তার সাথে ইউজ করেছিলাম অল্প একটু হলুদ গুঁড়ো। রেড চিলি পাউডারটা তোমরা স্কিপ করলে স্কিপও করতে পারো, তার বদলে তোমরা কাঁচা লঙ্কাও দিতে পারো, আমি শুধু রঙের জন্যই দিয়েছিলাম। আর তারপরে যে ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা জল থেকে বার করে এই সবজিটার মধ্যে দিয়ে দিলাম, আর সবজির থেকেও নিজস্ব একটা জল তো রিলিজ হবেই। তো সেই জন্য তোমরা কিন্তু পরিমাণ মতোই এখানে জল ইউজ করবে, আর বেশি জল দিয়ে দিলে মানে অতটা ভালো হয় না। তো এখানে লবণের জায়গায় আমি ইউজ করেছি সন্দক লবণ, কারণ উপোসের মধ্যে সন্দক লবণই ইউজ করতে হয়, নর্মাল নুন ইউজ করা যায় না। তো এবারে সবজির মধ্যে জল দিয়ে দিলাম, বেশি না, যাতে করে মোটামুটি সবজিগুলো ঢাকা থাকে, সেরকম একটা জল দিয়ে হাঁড়ির ঢাকনা ঢেকে রেখে দিয়েছি। আর কিছুক্ষণ পরে পরে আমি উঠে উঠে দেখছিলাম ঢাকনা তুলে যে সমস্ত ভেজিটেবলসগুলো ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। তো দেখতেই পাচ্ছ এগুলো ভালো করে বেশ সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি অল্প কোরানো নারকেল, এই নারকেলটা তোমরা স্কিপও করতে পারো, বাট সাবুর খিচুড়িতে নারকেল কিন্তু আমার ভীষণ ভালো লাগে খেতে, তাই জন্য দিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিলাম সাবু ভেজানোটা, আর তার সাথে দিয়ে দিয়েছি মিষ্টি, তার কারণ সাবুর খিচুড়িতে অল্প একটু মিষ্টি না দিলে পরে না টেস্টটা অতটা এনহ্যান্স হয় না। আর তারপরে পরিমাণ মতো আরেকটু জল দিয়ে দিলাম, যাতে করে হচ্ছে হলো সাবুটা ভালো করে ফুটতে পারে। আর ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে ঢেকে রেখেছিলাম লো ফ্লেমে, বেশ 5-6 মিনিট হয়ে যাওয়ার পর ঢাকনা তুলে এই দেখো নামিয়ে নিয়েছি গরম গরম সাবুর খিচুড়ি। তো এটাই আজকে আমাদের সবার লাঞ্চ, তো এটা খেয়ে নিই চলো। আর খাওয়া দাওয়ার পরে দেখো এখন আমি বেরিয়ে পড়েছি, আর সাথে না আমার বোনও আছে। তো ফার্স্টে আমরা যাব আজকে ডক্টরের চেম্বারে, তো তানভির একটা ভ্যাকসিন আছে, তো ভ্যাকসিন দেওয়ার পরে আমি আর তানভি আবার আমাদের বাড়ি ফিরে যাব। তো আজকে না থাকার কোনো প্ল্যান নেই, কারণ মায়ের শরীরটা ভালো নেই, তো আমরা থাকলে পরে মায়ের অনেক প্রেশার হয়ে যায়। তো যাই হোক,
এখানে দেখো আমাদের বাড়ির সামনে ইন্ডিপেন্ডেন্স ডের জন্য কি সুন্দর করে সাজিয়েছে। আর তানভি এইবারেও ভ্যাকসিন দিয়ে যেই না গাড়িতে উঠেছি তানভি ঘুমিয়ে পড়েছে, তো আবার ওইভাবে কাঁধে বয়ে বয়ে নিয়ে আসলাম। তো এখন মোটামুটি বাজে ওই 6:30 মতো, আর আমরা বাড়িতে পৌঁছেও গেছি। আর এখন আমি একটু ফ্রেশন আপ হয়ে নেব, আর একটু হালকা খিদে খিদে পাচ্ছে, তো ভাবলাম যে কিছু একটা স্ন্যাক্স বানিয়ে নিই। তো ভাবলাম এমন একটা কিছু স্ন্যাক্স বানাই যেটা হচ্ছে আমি আর তানভি দুজনেই খেতে খুব ভালোবাসি, তো সেটা হলো এই মাখনা। তো কারা কারা বলো এই মাখনা খেতে ভালোবাসো? আমি তো ভীষণ ভালোবাসি এই মাখনা খেতে। মাখনা কিন্তু তোমরা উপোসে খেতে পারো, সেটা যে কোনো উপোস হতে পারে। তো আমি আজকে বানাবো চটপাটা মশালা মাখনা। তো তার জন্য দুটো ইনগ্রিডিয়েন্টস লাগবে, সেটা হলো হানি, মধু, আর তার সাথে লাগবে তোমার জলজিরা। তোমরা চাইলে কিন্তু আমচুর পাউডারও ইউজ করতে পারো বা চাট মশালাও ইউজ করতে পারো। তো প্রথমে আমি ড্রাই রোস্ট করে নেব মাখনাগুলো, তারপরে এটার ওপর দিয়ে দিয়ে দেবো মধুটা। আর ভালো করে যখন প্রত্যেকটা মাখনা ক্যারামেলাইজ হয়ে যাবে, ওপর থেকে এই চটপাটা জলজিরাটা ছড়িয়ে দিলেই না দারুণ খেতে লাগে এই মশালা মাখনাটা। তো এখন গরম গরম চায়ের সাথে আমি এটা খেয়ে নিচ্ছি। আর এখানে দেখো তানভিও কিন্তু টুকটুক করে এগুলো ভালোই খেতে পারে, কারণ ওর না এই মাখনাটা খেতে বেশ ভালো লাগে। আর মাখনাটা যেহেতু একটা হেলদি অপশান, তো তোমরা কিন্তু এটা বাচ্চাদেরকে দিতেই পারো, যদি তোমার বাচ্চারা এটা স্যুট করে এবং তোমার বাচ্চারা খেতে ভালোবাসে তবেই। তো চলো এখন এগুলো খেয়ে নিই, আর খেয়ে নিয়ে আমাকে তানভির জন্য আবার ডিনারও রেডি করতে হবে। তো চলো, আর এই দেখো তানভির জন্য ডিনার নিয়ে চলে এসেছি। লুচি দুটো না আমি আমার বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম, আমার মাসি আর কি তানভির জন্য খাবার পাঠিয়েছিল। তো এখানে এই দুটো লুচি আর ছোলার ডাল খাইয়ে দেবো। এবার সবাই ভাববে যে বাচ্চা খেয়ে লুচি, তো এটা না বেসিক্যালি আটার লুচি, তো সেরমভাবে কোনো ক্ষতি নেই। আর মাঝে মধ্যে একটু বাচ্চাদেরও টেস্ট চেঞ্জ করা দরকার। আর আমি রাত্রিবেলায় এখানে খেয়ে নেব আমার একটা শেক। তো আমি না বেসিক্যালি এই শেকটা খেলে পরেই বেশি রিলিফ ফিল করি, কারণ রাত্রিরে তাহলে আমার হেভি একটা ফিল হয় না, ব্লোটিং হয় না, প্লাস এই ঠান্ডা ঠান্ডা শেক খেতে না এই গরমকালে দারুণ দারুণ লাগে। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর তানভি এখানে বেশ অনেকক্ষণ পরে বেডে চলে গেছে, কারণ ওর ঘুমানোর সময় হয়ে গেছে। তো তানভি তো ঘুমিয়ে পড়েছে, বাট আমি ঘুমাইনি, ঠিক 12টার সময় আমি চলে এসেছি। এটা হচ্ছে আমার আর একটা রুম, যেখানে আমি ইন্ডিয়ান ফ্ল্যাগের সামনে বাজি ফুটিয়ে আমাদের 15th August সেলিব্রেট করেছিলাম। জয় হিন্দ। পরের দিন সকালবেলায় আমার আবার জুম কলে একটা অনলাইনে ডান্স পারফরমেন্স ছিল, তো সেটাও করেছি। তো চলো আজকের ব্লগটা এত অবধি। যদি ব্লগটা ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশনে জানিয়ে দিও, আর আমার চ্যানেলটাকে একদম সাবস্ক্রাইব করে দেবে, আর বন্ধুদের সাথে শেয়ার করে আমার চ্যানেলের ভিউজটাও কিন্তু বাড়াতে হবে। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।